নমস্কার বন্ধুরা, আমি দিব্যজ্যোতি মুখার্জি আর জিকর মেডিকেল কলেজ থেকে তোমাদের সবাইকে জানাই দ্য বং মেডিকোস চ্যানেলে স্বাগত। দেখো, আজকে তোমাদের জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে চলে এসেছি। এতদিন পর্যন্ত এত অপেক্ষা তোমাদের নিটের সিট অ্যালটমেন্ট লিস্টের জন্য। তো গতকাল তোমাদের নিটের সিট অ্যালটমেন্ট লিস্ট যেটা, সেটা প্রকাশিত হয়ে গেছে। তো এরপরে আমরা একটা অ্যানালিসিস করেছি আজকের ভিডিওতে, এটা এই অ্যানালিসিস পার্ট ওয়ান। তো আজকের ভিডিওতে আমরা শুধু ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য বিভিন্ন কলেজে যে ক্লোজিং র্যাঙ্কগুলো এসেছে সেই র্যাঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, আমরা দেখিয়ে দিচ্ছি যে কি র্যাঙ্ক এসেছে। তো এগুলো একটু ডিসকাস করে দেবো। আর সব থেকে বড় ব্যাপার, প্রত্যেকটা কলেজের ক্লোজিং র্যাঙ্ক জানতে তোমরা অবশ্যই ভিডিওটিকে পুরো দেখো। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি নিজেদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর ভিডিওটিকে লাইক করো। তো ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে জানিয়ে রাখি, এবারে প্রত্যেকবারের মতো আবার আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসছে 5 থিংস এভরি নিট অ্যাসপিরেন্ট শুড নো টু বিকাম এ সাকসেসফুল ডক্টর। তাহলে 5 থিংসে তোমাদেরকে যা যা শেখানো হবে সেটা হচ্ছে, প্রথম দিন 19 নভেম্বরের সেশনে থাকবে টাইম ম্যানেজমেন্টের উপরে সেশন, কমন প্রবলেমস ফেসড বাই নিট অ্যাসপিরেন্টস এর উপরে সেশন, আর স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে সেশন। তো টাইম ম্যানেজমেন্টে তোমাদের থাকবেন কোন কোন স্যার? অনমোল শর্মা স্যার সন্ধে 6টার থেকে, রিধম আগরওয়াল স্যার 5টার থেকে মানে বিকেল 5টার থেকে, অ্যান্ড মহেন্দ্র সিং স্যার রাত্রি 10টার থেকে। কমন প্রবলেম ফেসড বাই নিট অ্যাসপিরেন্টসে থাকবে রক্ষিতা দুপুর 2টোর থেকে, অ্যান্ড সৌরভ শর্মা রাত্রি 7টার থেকে। স্ট্রেস ম্যানেজমেন্টে থাকবেন গৌরব গুপ্তা স্যার রাত্রি 7:15 থেকে। এটা গেল 19 নভেম্বরের সেশন। অ্যান্ড 20 নভেম্বরের সেশনে তোমাদেরকে আরও থাকবেন ওই একই সেশন, 5 থিংস এভরি নিট অ্যাসপিরেন্ট শুড নো টু বিকাম এ সাকসেসফুল ডক্টর। স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে থাকবেন গরিমা গোয়েল ম্যাম, টাইম ম্যানেজমেন্টের উপরে থাকবেন মনিকা মিশ্রা ম্যাম। গরিমা গোয়েলের সেশন হচ্ছে সকাল 9টার থেকে, টাইম ম্যানেজমেন্টের সেশন হচ্ছে 12টার থেকে মনিকা মিশ্রা ম্যামের। টপার্স মেথড মিথালি শর্মার সেশন হচ্ছে 5টার থেকে। কোয়ালিটিস রিকোয়ার্ড টু বিকাম এ ডক্টর, ডক্টর এস কে সিং অ্যান্ড অনমোল শর্মার সেশন হচ্ছে ডক্টর এস কে সিং এর রাত্রি 8টার থেকে, অ্যান্ড অনমোল শর্মার রাত্রি 6টার থেকে। তো হোপ তোমরা সবাই এই সেশনগুলি অ্যাটেন্ড করবে। এই সেশনগুলির এনরোল করার লিঙ্ক আমরা তোমাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। অ্যান্ড তোমরা সবাই এই সেশনগুলো অ্যাটেন্ড করো অ্যান্ড এই ফ্রি সেশনগুলো লাভ ওঠাও। তাই আনএকাডেমি এবং দ্য বং মেডিকোসের সাথে লেটস ক্র্যাক ইট। তো চলো এবার আমরা চলে আসি ভিডিওর মূল সেকশনে। ভিডিওর মূল সেকশনে আমরা তোমাদের বলবো যে কোন কলেজগুলোতে, প্রত্যেকটা মেডিকেল কলেজে কততে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের লাস্ট ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে। এটা এই ভিডিওর পার্ট ওয়ান। আমরা সিরিজ বানাবো যাতে এটা ইউআর ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, আর একটা সিরিজে থাকবে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, অ্যান্ড আর একটা সিরিজে থাকবে এসটি এবং এসসি ক্যাটাগরি পিডাব্লিউডি সবার জন্য। তো এবারে আমরা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই ডেটাগুলো যেগুলো, এগুলো কোনো যে কোনো সাইট থেকে বা ইয়ের থেকে আমরা কালেক্ট করেছি তা নয়, এই ডেটাগুলো আমরা নিজেরা কালেক্ট করেছি আর নিজেরা অ্যানালিসিস করেছি, তাই এতে ভুল হতেই পারে। তো ইফ যদি আমাদের কোনো ডেটাগত ভুল থাকে তো তাহলে প্লিজ তোমরা আমাদের ক্ষমা করে দিও। বাট এইগুলোই নিয়ারেস্ট তোমাদের ক্লোজিং র্যাঙ্ক এবং এইগুলো আমরা অ্যানালিসিস করে জানতে পেরেছি তোমাদের সিট অ্যালটমেন্ট লিস্টের থেকে। তো চলো শুরু করা যাক। দেখো, কলেজ ওয়াইজ ওপেনিং র্যাঙ্ক অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ফর ইউআর ক্যান্ডিডেটস এআইআর এমসিকে ক্লোজিং র্যাঙ্ক এবছরের জন্য গিয়েছে, 2020 নিটের জন্য গিয়েছে 4055। এনআরএস মেডিকেল কলেজ ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে 7877। আইপিজিএমইআর এর জন্য ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে 9181। আরজিগর মেডিকেল কলেজ, আরজিগর মেডিকেল কলেজের জন্য ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে 11962। সিএনএমসি ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে 14394। সাগর দত্তর জন্য ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে 16824। বর্ধমান মেডিকেল কলেজ ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে 18520। জেএনএম কল্যাণী ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে 20636। বিএসএমসির জন্য ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে 22821। এনবিএমসি 24767। মিদনাপুর মেডিকেল কলেজের জন্য 25898। অ্যান্ড মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য 27562।
ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জন্য 28,292, অ্যান্ড দেন মালদা মেডিকেল কলেজের জন্য 28,639। এবারে তোমরা দেখতেই পাচ্ছ শেষের দিকে মেডিকেল কলেজগুলোতে, মানে এই যে বর্ধমান মেডিকেল কলেজের পরে জাস্ট কত কাছাকাছি চলে এসেছে। দেখো র্যাঙ্কগুলো প্রায় 2000-এর মধ্যে এই কলেজগুলোর সিট শেষ হয়ে যাচ্ছে। এই যে যেমন বিএমসি বা বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু 200টা সিট রয়েছে, 200টা সিট মানে টোটাল 200টা সিট। এর অল ইন্ডিয়া কোটা যদি বাদ দিই তাহলে অনলি স্টেট কোটা সিটগুলো, অনলি স্টেটের যে জেনারেল কোটা সিটগুলো সেগুলো মাত্র, দেখো সাগর দত্ত আর বর্ধমান মাত্র 2000 র্যাঙ্কের প্রায় পার্থক্য রয়েছে। তেমনি জেএনএম কল্যাণীতে দেখো, বিএসএমসিতে দেখো, দেখো একটা যেন ট্রেন্ড মেনটেন হচ্ছে, একটা 2000 2000, 24,000 থেকে মেদিনীপুরে 25,000, মুর্শিদাবাদে 27,000, ডায়মন্ড হারবারে 28,000, মালদাতে তো একদমই কম। মানে ডায়মন্ড হারবার আর মালদা এবছর খুব কাছাকাছি গেছে, কিন্তু ডায়মন্ড হারবার কলকাতার কাছাকাছি হওয়ার জন্য ডায়মন্ড হারবারে এই যে র্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই ইনক্রিজটা, নাহলে বোধ দুটো কলেজই খুব ইকুইভ্যালেন্ট মেডিকেল কলেজ। এই যে না, এই দুটো শুধু বলা বলে নয়, প্রত্যেকটা মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গলের একই রকমের ইকুইভ্যালেন্ট, প্রত্যেকের ফ্যাকাল্টি স্কেল বা ইয়ে সবাই সমান, কারণ ফ্যাকাল্টিরা তো এক কলেজ থেকে আরেক কলেজে বদলি হতেই থাকেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি মালদার জন্য এটা। মালদার পরে আমরা চলে আসব রামপুরহাট মেডিকেল কলেজ। রামপুরহাট মেডিকেল কলেজের জন্য ক্লোজিং র্যাঙ্ক গেছে 30,494। তারপরে আমরা চলে আসছি রায়গঞ্জ মেডিকেল কলেজ। রায়গঞ্জ মেডিকেল কলেজের জন্য ক্লোজিং র্যাঙ্ক গেছে 32,378। পুরুলিয়া মেডিকেল কলেজ, দেখতে পারো কুচবিহারের থেকে পুরুলিয়া এবছর এগিয়ে গিয়েছে, কারণ কি পুরুলিয়া কলকাতার থেকে, অ্যান্ড মানে যে জায়গার একটা স্টুডেন্ট ক্রাউডিং থাকে সেই স্টুডেন্ট ক্রাউডিং এর থেকে হয়তো কাছে বলে সেই জন্য পুরুলিয়ার র্যাঙ্ক। এবছর নতুন মেডিকেল কলেজ হয়েও আমরা দেখতে পাচ্ছি কুচবিহার আগের বছর খুলেও তার থেকে আগে। তো এইগুলো সেম ভাবে বলা যায় যে কুচবিহার আর পুরুলিয়াও একদম খুব সেম লেভেলের মেডিকেল কলেজ। তাই প্রত্যেকটা মেডিকেল কলেজেই যে বা যে স্টুডেন্ট তোমরা অ্যালট হয়েছো তাদের সবাইকে, প্রত্যেককে যাদের কলেজ পেয়েছো তোমরা, তোমাদের সবাইকে জানাই যে তোমরা এবার মেডিকো ফ্যামিলির একজন সদস্য। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর অবশ্যই আরেকটা জিনিস বলি, আমার যারা জুনিয়র হয়ে আসবে আরজি করে যারা এসেছো তাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। তোমরা সবাই এসো, নিশ্চয়ই তোমাদের কলেজটাকে খুব ভালো লাগবে। আমি তো চাইবো যদি তোমরা আমাদের কলেজে এসে যদি তোমার কলেজটাকে দেখবে এতটাই ভালো লেগে গেছে যে তোমরা হয়তো আর আপগ্রেডই করতে চাইছো না, হয়তো আপগ্রেডের চান্স থাকবে বাট তুমি আপগ্রেড করতে চাইবে না, এতটাই ভালো আমাদের কলেজটা। তো আজকে এই পর্যন্তই জানিয়ে আমরা ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার ভিডিওর পরের পার্টগুলোতে বলেই দিলাম যে কি কি বিষয়ের উপরে আমরা ভিডিওগুলো দেব। তো চলো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, টাটা।